এছাড়া শহরের যে গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেখানে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা তল্লাশি করছেন ও প্রয়োজনে যাতে ঘর থেকে মানুষ বের না হয় সেই জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবং যারা বেরিয়েছেন তারা একেবারে নিতান্ত প্রয়োজনেই বেরিয়েছেন বলে আমরা দেখেছি এবং অনেকের সঙ্গেই কারফিউ পাস রয়েছে। তবে অলিগলিতে অর্থাৎ পাড়া মহল্লায় যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মানুষের উপস্থিতি রয়েছে পর্যাপ্ত, কিছু কিছু দোকানপাটও খোলা রয়েছে এবং বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেসব দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো থেকে মানুষ কেনাকাটা করছেন গলির ভিতরে। তবে মূল সড়কের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো অধিকাংশই বন্ধ রয়েছে। আর এই যে অস্বস্তিকর পরিবেশ ছিল এতদিন সেটি যেহেতু স্বস্তিতে ফিরে আসতে শুরু করেছে, মানুষ বলছেন যাতে এই অবস্থা খুব দ্রুতই সমাধান হয়, অর্থাৎ এই সংকটে যাতে দ্রুতই সমাধান হয়ে মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি ফিরে আসুক, স্কুল কলেজে খুলে যাক, শিক্ষার্থীরা পড়াশোনার টেবিলে যাক এবং যারা কর্মজীবী তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে যেতে পারে, সেই ধরনের পরিবেশ নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কোটা নিয়ে প্রজ্ঞাপন প্রস্তুত রয়েছে, অনুমোদন পেলেই জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। তিনি আরও জানান সাধারণ ছুটি বাড়তে পারে একদিন করে। প্রজ্ঞাপন আমরা রেডি করে ফেলেছি, আমরা অনুমতি পেলেই আমরা প্রজ্ঞাপনটা ইস্যু করবো। আমাদের বিজনেসটাকে এগিয়ে নেওয়া অনেকগুলো বিষয় রয়েছে, আমরা কতটুকু আমরা আমাদের পরিস্থিতিটা আমাদের কন্ট্রোলে এবং তার উপরে এটা করা যায় কিনা সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। দুই দিন আরো বাড়তে পারে সাধারণ ছুটি, দুই দিন অথবা একদিন একদিন করেও হতে পারে ডিক্লারেশন, অথবা একদিনও হতে পারে। সরকার উৎখাতের ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে, গত কয়েকদিনে যারা সহিংসতা করেছে তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, নাশকতাকারীদের মূল টার্গেট ছিল পুলিশ, হামলায় নিহত হয়েছেন 3 সদস্য। আর জিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান, পুলিশ সহ সব বাহিনীর তৎপরতায় রাজধানীর পরিস্থিতি এখন স্বাভাবিক। নাশকতার ঘটনায় দায়ে 30টি মামলায় রাজধানীতে এখন পর্যন্ত 600 জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি ঘুরে দেখেন ডিএমপি কমিশনার। এই সড়কটি দখল করে নাশকতাকারীরা পুলিশের উপর হামলা সহ পুরো এলাকায় হামলা ভাঙচুর চালায়। সেনাবাহিনীর সহায়তায় এই এলাকার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ডিএমপি কমিশনার বলেন, সহিংসতা চালাতে 2 মাস আগ থেকে এসব এলাকায় বাসা ভাড়া নেয় দুর্বৃত্তরা, তারাই চালায় নাশকতা, তাই তাদের তথ্য নিতে কাজ করছে পুলিশ। হামলাকারীরা যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে। 01320202020 এই নম্বরে আপনারা মেসেজ করে অথবা ফোন করে নাশকতাকারীদের তথ্য দিলে আমরা একটি একটি করে খুঁজে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো কন্যারেই থাক না কেন সকল অপতৎপরতাকারীদের, সকল সন্ত্রাসীদের, সকল নাশকতাকারীদের, সকল দুষ্কৃতিকারীদের ধরে আনার সমর্থ বাংলাদেশ পুলিশের রয়েছে। বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে, এলাকায় এলাকায় গিয়ে।